সো বন্ধুরা আজকে টু টু আই ফিল লাইক এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন যে ইজ টু এতই যে, টু টু এতই যে, এখানে ইজটা হলো অক্সিলারি ভার্ব আর টু প্লাস টু এটা হলো এর পুরোটাই অর্থ হবে এতই যেতে। টু প্লাস টু ব্যবহার করে শব্দের মধ্যে সেন্টেন্স তৈরি করা হয় তা আজকে আমরা শিখব। এখানে দেখতে পাচ্ছেন যে সে প্লাস এত প্লাস যে প্লাস দুর্বল, এই সেন্টেন্সটি যখন আমরা ইংরেজি করব তখন সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে হি ইজ টু উইক টু। এখানে দেখতে পাচ্ছি যে টু প্লাস টু এর মাঝখানে কিন্তু উইক শব্দটি ব্যবহার হয়েছে, যার পুরো অর্থটি হচ্ছে সি এতই যে দুর্বল, সে এতই যে দুর্বল, কিন্তু এখানে টু প্লাস টু এর ভিতরে উইক শব্দটি বসেছে। তো এভাবে আপনারা সেন্টেন্সটি তৈরি করতে পারেন প্র্যাকটিক্যালি যদি আপনারা প্র্যাকটিস করেন। আরও কিছু উদাহরণ লক্ষ্য করুন, আমি এতই দুর্বল যে, তুমি এতই দুর্বল যে, সে এতই দুর্বল যে, এভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন। যদি এভাবে প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনি শিখে যাবেন। যেমন ওয়াল্ক, এর অর্থ হচ্ছে হাঁটা, এই নিয়ে আমরা একটি সেন্টেন্স এখন তৈরি করব বোঝানোর জন্য। রাম এতই দুর্বল যে হাঁটতে পারে না। যদি আমি এটাকে ইংরেজি করি তাহলে দেখা যাবে রাম ইজ টু উইক টু ওয়াক। এখন আমরা আই ফিল লাইক, আমার ইচ্ছে করে, এই নিয়ে আমরা একটু উদাহরণ পেশ করব। আমার ঘুমাতে ইচ্ছে করে, কাইতে ইচ্ছে করে, আমার বসতে ইচ্ছে করে, এগুলোকে আমরা যদি ইংরেজি করি তাহলে বিষয়গুলো কীরকম দেখা যায় চলুন আমরা দেখে নেই। যদি আপনি আই ফিল লাইক স্লিপিং, আই ফিল লাইক ইটিং, আই ফিল লাইক সিটিং, এভাবে আপনি প্র্যাকটিস করতে থাকবেন। মনে রাখবেন আই ফিল লাইক আমার ইচ্ছে করে, পুরোটার অর্থ আই ফিল লাইক আমার ইচ্ছে করে, এভাবে আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন ইজিলি। সো কয়েকটি উদাহরণ আমরা দেখে নিই। হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। এখানে টু, দ্য ফুড ইজ টু হট টু ইট, খাবার এতই গরম যে খাওয়া যাচ্ছে না। দ্য ওয়েদার ইজ টু হট টু বিয়ার, আবহাওয়া এত গরম যে সহ করা যাচ্ছে না। আমি এতই ক্লান্ত যে দাঁড়াতে পারছি না। দ্য নাইট ওয়াজ টু ড্রাগ টু সি এনিথিং, এই সেন্টেন্সটির অর্থ আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন অবশ্যই। ইট ওয়াজ টু হ্যাভি টু লিফট, এটি এতই ভারী যে উঠানো যাচ্ছে না। এখন আমরা আই ফিল লাইক নিয়ে কিছু আলোচনা করব, যার অর্থ এই দাঁড়ায় যে আমার ইচ্ছে করছে, আমার ঘুমাতে ইচ্ছে করছে। যেমন আই ফিল লাইক স্লিপিং, আমার ঘুমাতে ইচ্ছে করছে। আরেকটি উদাহরণ দেখুন, যেমন আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক রিডিং, আমার পড়তে ইচ্ছে করছে। আই ফিল লাইক প্লেয়িং, আমার খেলতে ইচ্ছে করছে। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি বিন্দু পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, উপেক্ষা করবেন পরবর্তী ভিডিওর জন্য।